রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আমি সুস্মিতা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে সাবুদানার পোলাও বানানোর রেসিপি শেয়ার করব। আর সেজন্য প্রথমেই আমি 100 গ্রাম সাবুদানাকে 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছাঁকনির সাথে ছেঁকে রেখেছি। আর আলু টুকরো করে বানিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনেবাদাম ভাজা, কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি টুকরো করে বানিয়ে রাখা আলুটা দিলাম। এবার আলুটাকে একটু লবণ দেব আর অল্প সামান্য একটু পরিমাণে হলুদ দেব। আলুটাকে এবার ভালোভাবে হচ্ছে আমি ভেজে নেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কাঁচা যাতে না থাকে। কারণ যেহেতু সাবুদানা, সাবুদানাটা মানে বেশিক্ষণ দেওয়া যাবে না, ভাজা যাবে না, ওটা গলে যায়। তো যাই হোক, আলু ভেজে তুলে নিলাম আর কড়াইতে আরও অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে দিলাম একটা তেজপাতা আর দিলাম কুচনো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম ভাজা বাদাম দানাগুলো। এরপর দিয়ে দিলাম কিশমিশ। আর সমস্ত জিনিসগুলোকে আগে কিন্তু উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আলুটা আর এরপরেই দেব জল ঝরানো সাবুদানা। তো যাই হোক, এরপরে আমি একটুখানি মশলা দিয়ে দেবো, এর সাথে দেব অল্প একটু পরিমাণে ধনে আর জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণটার পরিমাণ বেশি লাগবে না। আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণ একটু চিনি। এইবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই অফ করে দিতে হবে, এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঝরঝরেই হয়ে যাবে পোলাওটা। তো যাই হোক, এই সাবুর পোলাও এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো। আর একাদশীর দিনও এটা করা যায়, সেক্ষেত্রে একটু ঘি বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে বানানো যায়, আর হলুদটা না ব্যবহার করলেই হলো। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টাটা, বাই।